মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আলোচনা কৰিম ক্লাছ 8ৰ অনুশীলনী 2ৰ এৰ 8 নম্বৰ প্ৰশ্নৰ পৰা 8 নম্বৰ প্ৰশ্নত কৈছে তলৰ পৰিমেয় সংখ্যাবোৰৰ মাজৰ তিনিটা কৈ পৰিমেয় সংখ্যা হ'ল 1 নম্বৰ দিছে -1/2 আৰু -1/3ৰ মাজৰ তিনিটা পৰিমেয় সংখ্যা ওলাব লাগে প্ৰথমটো দি আছে -1/2 আৰু 10 গতিকে এই দুটাৰ মাজৰ লহা গোলাই লবা করিবা -1/2 এটু দশরে পূরণ করলে কি হবো বিশ বিশ লহাগুটো বিশ হবো দুইয়ের দশর গতিকে দুইয়ের লগত দশ পূরণ করিবা তলত পূরণ করেছো মানে উপরত পূরণ করিবা কিমান হবো -10/20 তারপিছত 1/10 কেনেকে লিখিলে হবো করিবা -1/10 ইকুয়েল 10টো লিখিবা এতিয়া দশৰ লগত কিমান পূৰণ কৰিলে বিশ হ'ব দুই তলত হ'ব দুই দহ দুই গুণ বিশ ওপৰত হ'ব এক দুই গুণ দুই তাৰমানে তলৰ দুটা একে বনাব লাগে এতিয়া চাবা এই -10/20 আৰু 2/20ৰ মাজৰ তিনিটা পৰিমেয় সংখ্যা কি কি হ'ব যদি একে অলপ দহ এতিয়া এঘাৰ হয় বা -11 হয় তেতিয়াহ'লে পূৰণ কৰিব লাগিব যিহেতু এটা ওলাবই গতিকে কি কি হ'ব ইয়াৰ মাজত কি আছে ওৱান আছে 1/20 হ'ব -1/20 -2/-3 বহুত কেইটা আছে ঠিক এনেকৈ তিনিটা লিখিব দিছে এনেকৈ লিখি দিব পাৰিবা যে -9/20 -2/8/90 চিৰিয়েল লিখিব 20 -7/20 এনেকৈ একদম ওৱানলৈকে জিৰ'লৈকে হ'ব জিৰ'লৈকে পাৰিবা 10 গতিকে এইকেইটা তিনিটা লিখিব দিছে গোটেই তিনিটা লিখিছে এইটো হৈছে এক নম্বৰটোৰ এনচাৰ দুই নম্বৰটো চাবা -6/5 আৰু 2-2/3 এইবাৰ দুটা লহা গোটটো প্ৰথমে বঢ়াই ল'বা -6/5 দুটা লহা গো দুটা মৌলিক সংখ্যা গতিকে 5-3 পূৰণ কৰিবা ওপৰত 3 পূৰণ কৰিবা তলত হ'ব 5-3 গুণ কিমান 15 হ'ব আৰু ওপৰত হ'ব 6-3 গুণ 18 --18 এবার -2/3 -2/3 3 লগত কি পূরণ করলে 15 হব 5 উপরত 5 তলত হব 2-5 গুণ 10 উপরত -10 হব তলত 3-5 গুণ 15 এবার সবা -10/15 আর -18/15 মাঝে তিনটা পরিমাণ কে আছে থেকে কি কি আছে 11 -11 আছে -12 -13 14 এনেকে 17লৈকে আছে গতিকে লিখিবা যিকোনো লিখি দিলে হ'ল তিনিটা -11/15 লিখো -12/15 -13/15 এই হৈছে তিনিটা পৰিমেয় সংখ্যা এইটো হৈছে 8ৰ দুই নম্বৰটোৰ এনচাৰ 9 নম্বৰ প্ৰশ্নটোত কৈছে তলৰ পৰিমেয় সংখ্যাবোৰৰ মাজত নিৰ্দেশ কৰা অনুসৰি পৰিমেয় সংখ্যা ওলোৱা এক নম্বৰটো দিছে -2/3 আৰু 4/5ৰ মাজত পাঁচটা পৰিমেয় সংখ্যা ল'ব দিছে এনেকৈ কেইটা দি আছে পাঁচটা দি আছে গতিকে ইয়াৰ পৰা দুটামান কৰি দিম বাকীকেইটা তোমালোকে নিজে কৰিব পাৰিবা একদম সহজ গতিকে প্ৰথমটোত যিহেতু পাঁচটা ওলাব দিছে প্ৰথমে লহাগুকেইটা একে কৰি ল'বা ইয়াৰ প্ৰথমটোত দি আছে কি -2/3 -2/3 এই দুটা মৌলিক সংখ্যা গতিকে 5 পূরণ করিবা 15 হব উপরত 5 পূরণ করিবা উপরত হব -10 আর তলত হব 15 এটো 4/5 তলত 15 বনাব লাগে একে বনাব লাগে তার মানে 4/5 ইনটো কি পূরণ করলে একে হব 3 উপরত 3 তলত হব 15 উপরত হব 3.5 গুণ 12 এবার সবা ইয়ার মাজত 5টা আছে না নাই -2/3 আর 4/5ৰ মাজত 5টা পৰিমেয় সংখ্যা আছে গতিকে যেহেতু এতে আছে ডাইৰেক্ট লিখিবা তেকে কি কি আছে 11/15 আছে 12/ এনেকৈ ডট ডট কিমান আছে -9/15লৈকে আছে যিহেতু 5টা লিখি দিছে 5টা লিখি দিবা এনেকৈ লিখি দিব পাৰিবা 11/15 তাৰপিছত কি হ'ব 10/15 9/15 8/15 7/15 এনেকে -9/15লৈকে আছে গতিকে আমাক 5টা লিখিব দিছে 5টা হ'ল তাৰপিছত দুই নম্বৰটোত দিছে 3/2 আৰু 5/3ৰ মাজত 8টা এইবাৰ 8টা পৰিমেয় সংখ্যা ওলাব দিছে
প্রথমে 3/2 এটোর লহাগ বনাই লবা কি লহাগ বো 2 3 গুণ 6 মানে 3 পূরণ করিব লাগিব তল অথবা 6 উপর অথবা 9 তার সূত্র কি আছে 5/3 ইনটু কি পূরণ করলে 6 উপর 2 উপর তো 2 5 10 5 2 10 তল অথবা 3 2 গুণ 6 এই সবাবে 10/6 আর 9/6 এর মাঝত কেইটা পরিমিঙ্গ আছে এটাও নাই 9 এর পিছতে কি 10 গতিকে এইটো কিন্তু আগটো নিছেনা না হবে এটো বেলেগ হবে তেকে লিখিবা 9/6 আর এটা লাইন লিখি দাও 9/6 পূরণ যেহেতু 9 এর পিছতে 10 গতিকে আর নাই গতিকে কি করিবা 18টা ওলাব দিছে 8 আর যদি 18টা কয় কি করিবা তোমাকে 9 দিয়ে পূরণ করিবা তলত ন দিবা উপরত ন দিবা তলত হবে কি বানাবো 54 আর উপরত হবে 9 গুণ 81 তার সাথে এবার কি আছে 10/6 ইকুয়াল 10/6 কি করিবা এবার 9 সেম একই সংখ্যা পূরণ করিবা তেতে হলে তলৰ লহাগটো একে হবো 54 হবো উপরত হবো 90 এবার সবা 81 আর 90 এর মাঝত একদম 18টা পরিমেয় সংখ্যা পাবা যদি এটা বেশিকে পূরণ করিবা এতেকে কি কি হবো 81 এর পিছতে 82 হবো 82 বাই 54 83 বাই 54 তারপর 84 বাই 54 85 বাই 54 86 বাই 54 কেটা হলে 1 2 3 4 5টা হল 87 বাই 54 তারপর কি হবো 88 বাই 54 কেটা হবো 7টা হবো আর এটা আছে 89 লৈকে হবো তারপর হবো 89 বাই 54 সব একদম 8টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 গতিকে তোমালোকে যদি 8টা ওলাবতে 9 দি করিবা 5টা ওলাবতে 6 দি করিবা আর যেটা ডাইরি কোলা হেতু তো হবে তো এনেকে বাকি কেটা তোমালোকে নিজে ওলাই লবা একদম সহজ গতিকে তোমালোকে বাকি কেটা করিবা 3 আছে 4 5 গতিকে আজির ভিডিওটি এখানেই তোমালোকে ভিডিওটি লাইক করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিবা